আমরা স্লোগান দিতাম দু মাস আগেও, কি বলতাম, পাঠ চোর কেষ্ট চোর কোথায় ভিতরে, আর কি বলতাম, পরেশ চোর মানিক চোর, মানিক চোর কোথায়, বাকি থাকলো আর লাস্টে বলতাম পিসি চোর ভাইপো চোর। তাই সব হবে, কোনো চিন্তার কারণ নেই, আরে হবে, নিশ্চিন্ত হবে। সে সাগরের বঙ্কিম হাজরার জামাইরও হবে স্বপনে, কুলতরির 200 কোটির মালিক গণেশেরও হবে, ক্যানিংয়ের শকতরও হবে, গোসাবার সুব্রতরও হবে, ফলতার জাহাঙ্গীরেরও হবে, ডায়মন্ড হারবারের গৌতম শামীমেরও হবে, চিন্তার কোনো কারণ নাই। আর এর যে মূলাধর এর ভাইপরও হবে, কোনো চিন্তার কারণ নেই। করছি আপনাদের জানতে হবে, কান্তিবাবু এসেছিলেন 11 তারিখে সেপ্টেম্বরে, তাই না, সঙ্গে বিকাশবাবু, যিনি কলকাতার রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খেয়েছিলেন। সেকুলার মমিনপুর যখন চলছিল, এই গতকাল আমরা বলছিলাম, সেলিম সাহেব আপনার সাংবাদিক সম্মেলন হলো না, কান্তিবাবু আপনি একটা মিছিল করবেন না, মমিনপুর চললো কেন, জবাব চাই, জবাব দাও, বোন মীনাক্ষী আপনার নেতৃত্বে একটা ইনসাফ সভা হবে না, ইনসাফ সভা আমরা দেখতে চাই, মমিনপুর খিদিরপুর ইকবালপুরের আক্রান্ত মানুষরা চায় একটা ইনসাফ সভা হোক। তাই সাবধান থাকবেন, তৃণমূল এখন হাওয়া দিচ্ছে, পুলিশ বিজেপির সভা আটকায়, অনুমতি দেয় না, গাড়ি পাওয়া যায় না, বহুত কষ্ট করে আসতে হয়, কিন্তু সিপিএম এর সব ছাড়, তোমরা একটু বাড়ো, ভোটটা কাটো, নইলে তো বিজেপি যা বাড়ছে, গতবারেই 38% হয়ে গেছে।